মাননীয় সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেরপুর দুই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এখন আষাঢ় মাস, বর্ষণ মুখর সারা দেশ। ধন্যবাদ। নদী নালা পানিতে ভর্তি হচ্ছে, চারিদিকে আম কাঁঠালের ঘ্রাণ। আমাদের স্বপ্নযাত্রা এখন স্মার্ট বাংলাদেশ, টেকসই উন্নয়নের পরিক্রমায় বাংলাদেশ, এবং এটাই আমাদের অভীষ্ট লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার ড্রিম প্রকল্প পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেস, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট এবং মেট্রো রেল প্রকল্প উদ্বোধন করা হয়েছে। সাধারণ মানুষের সন্তুষ্টির ছাপ আছে। গত 6 জুন অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, 2024-2025 অর্থ বছরের বাজেট মহান জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। আমি বাজেটের উপর আলোচনার পূর্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।